সবাইকে ওয়ার্ম ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি ঝিলিক চেন্নাই থেকে। প্রথমেই তোমাদের সবাইকে বলি সরি, ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল আমার। আমি জানি তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে আসা, এসে সব কিছু সেটেল করা, তার মধ্যেই 25শে ডিসেম্বর, তার মধ্যেই 31st নাইট, তার মধ্যেই নিউ ইয়ার পড়ে গেল, তো জাস্ট হয়ে উঠছিল না। তো আজকে আমি একদম ডিটারমিন্ট ছিলাম কি অফিস থেকে আসবো, রান্না করব, তারপরে রেডি হয়ে বসে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমি সত্যি বলতে আমি এক্সপেক্টও করিনি যে আমি কমিউনিটি পোস্ট দিলে তোমরা এতজন এত রকমের কোয়েশ্চেন করবে। মানে আমি প্রচুর কোয়েশ্চেন্স পেয়েছি, প্রচুর রেপিটেটিভ কোয়েশ্চেন্স, যেগুলো আমি সব নোট ডাউন করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আশা করি তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আজকে। অ্যান্ড আমি সবার স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনে যে কে কি কোয়েশ্চেন্স করেছো। আর এই যে আমার নোটবুক, আমি নোটবুকে সবটা লিখেও নিয়েছি, সবার নাম দিয়ে দিয়ে আমি কোয়েশ্চেন্সগুলো করব, ঠিক আছে? চলো, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। লেটস স্টার্ট। সো এটা হচ্ছে আজকে আমার লাইফের ফার্স্ট Q&A। আমি সুপার এক্সাইটেড, মানে আমার হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল সব মিলিয়ে এটা ফার্স্ট টাইম আমি কোনো Q&A করছি, সো ফিঙ্গার্স ক্রসড। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে সঞ্চিতা দে, ইয়োর নেম? আচ্ছা, মাই নেম ইজ ঝিলিক চক্রবর্তী সঞ্চিতা। আর আমার ড্রিম প্লেস? সো ড্রিম প্লেস অ্যাজ সাচ আমার কিছু নেই। আমি আমার হাজব্যান্ড তন্ময় দুজনেই আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ইন্ডিয়া বলো আউটসাইড ইন্ডিয়া বলো আমরা ঘুরতে চাই, যখন যেরকম সুযোগ হবে, যখন যেরকম আমরা অ্যাফোর্ড করতে পারবো তখন সেখানে সেরকমভাবে যাব। বাট মালদ্বীপস একবার অন্তত যাওয়ার একটু ইচ্ছে আছে। সো ইয়া, নেক্সট কোয়েশ্চেন তোমার করেছে হচ্ছে, ও আমাকে বলেছিল দিদি আমার নামটা নিও, তো ওখানে লিখেছিল অর্পিত, তো আই অ্যাসিউম ইট ইজ অর্পিতা। আমার কোয়ালিফিকেশন? আচ্ছা, তো আমার অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচারে গ্রাজুয়েশন করেছি, কমপ্লিট করেছি ফ্রম আশুতোষ কলেজ কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ লিটারেচার নিয়ে আমার পড়াশোনা হয়েছে। অ্যান্ড আমি ডিপ্লোমা করেছি এভিয়েশন হসপিটালিটি অ্যান্ড গ্যালিলিও নিয়ে, মানে হচ্ছে তোমার এয়ারলাইন্স, তোমার হোটেলস অ্যান্ড তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে আমি ডিপ্লোমা করেছি। সেটা করেছি হচ্ছে আমি ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট অফ এয়ার হোস্টেস ট্রেনিং, যেটা তোমার সল্ট লেকে আছে। আর আমি এক বছরের একটা কোর্স করেছি, সেটা হচ্ছে অ্যাক্টিং মডেলিংয়ের কোর্স, সেটা হচ্ছে SMPAI থেকে। তো ইয়েস, আমার কোয়ালিফিকেশন আমি ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েট প্লাস ডিপ্লোমা আছে। অ্যান্ড কিছু টিপস দাও ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য। আচ্ছা, তো আমি বলবো ইন্টারন্যাশনাল ট্রিপ যদি তোমরা যাচ্ছ, তার আগে থেকে প্ল্যান আহেড। অনেকে আছে যে অনেক কিছু প্ল্যান করে না, বাট আমি ওরকম একটা মানুষ, আমি কোথাও যদি যাই আমি সেই ব্যাপারটা, সেই জায়গাটা নিয়ে খুব ভালো করে আগে একটু রিসার্চ করি, বিকজ আমি কোথাও গিয়ে একদম বিপদে পড়তে চাই না। তো এটাই আমি তোমাকে বলবো, যদি তোমরা ইন্টারন্যাশনাল ট্রিপস করছো বা ইন্ডিয়ারই কোথাও করছো, জায়গাটা নিয়ে একটু রিসার্চ করে নাও আর প্ল্যান আহেড, একটু আগে প্ল্যান করো, তাহলে কী হয় এয়ার টিকিটসগুলো অনেক সস্তায় পাওয়া যায়। তো ফ্লাইট টিকিটস অনেক তুমি সস্তায় পাবে যদি তোমরা অনেক আগে থেকে প্ল্যানিং করো। তো যদি তোমরা ঘুরতে ভালোবাসো তাহলে একটু আগে থেকে প্ল্যানিং করো, লাস্ট মোমেন্টে প্ল্যানিং করলেও কিছুই না, বাট তোমার ফ্লাইট টিকিটস একটু হাই হয়ে যাবে, হোটেল ফেয়ার্স হাই হয়ে যায়, বাট একটু মানে আগে থেকে করলে তাহলে হয় না। আর একটু অফ সিজনে যাওয়ার চেষ্টা করো, তাহলে কি অনেকটা তুমি সেভ করতে পারবে। বাট আমরা থাইল্যান্ডে যেমনি গেলাম রিসেন্টলি, আমরা একদম পিক সিজনে গেছি, তাই হয়তো একটু আমাদের এক্সপেন্সিভ পড়েছে সব কিছু, বাট অ্যাগেন আমরা যেহেতু অনেক কিছু রিসার্চ করে গেছি, আমি তো ফুল অন রিসার্চ করেছি, সব কিছু রিসার্চ করেছি বলে অনেক জায়গায় আমি সেভ করতে পেরেছি। তো থাইল্যান্ডের ব্লগ, থাইল্যান্ডের পুরো ডিটেলে ভিডিওটা আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করবো পরে, ঠিক আছে? তো এটাই আমি বলবো, টিপস দেবো যে আগে থেকে একটু রিসার্চ করে নিও অ্যান্ড প্ল্যান আহেড, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আচ্ছা, সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অন্তরা সমাদার কোয়েশ্চেন করেছে, ও একটা র্যাপিড ফায়ার করেছে, তো চলো র্যাপিড ফায়ারের আনসার দিয়ে দিই একটুখানি, হয়ে যাক। সামার না উইন্টার? উইন্টার মানে শীতকালে খুব বেশি ঠান্ডা লাগে, গরমকালে আবার একটু বেশি গরম লাগে, বাট হ্যাঁ উইন্টার। সুইট স্পাইসি? স্পাইসি। চিকেন মাটন? মাটন। ইউটিউব ইনস্টা? অফকোর্স ইউটিউব, ইনস্টাগ্রাম আম নট দ্যাট কমফোর্টেবল। লাভ অ্যান্ড মানি? লাভ অ্যান্ড মানি,
লাভ অ্যান্ড মানি তো এটা আমি র্যাপিড ফায়ারে দিতে পারবো না। ওয়াই আই টেল ইউ, এটা পুরোটাই আমার পার্সপেক্টিভ, আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখো, লাভ যদি রাইট হ্যান্ড হয়, মানিও লেফট হ্যান্ড। তুমি মানে দুজন দুজনের মানে কি বলো ওটাকে, অপারক, মানে দুজন দুজনের আচ্ছা। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, করেছে কোয়েশ্চেনটা করেছে অন্তরা সমাদ্দার, ও একটা র্যাপিড ফায়ার করেছে, তাহলে চলো র্যাপিড ফায়ারের মতনই অ্যান্সার দিই। আই হোপ আমি দিতে পারবো। সামার উইন্টার, উইন্টার মানে উইন্টারে খুব বেশি ঠান্ডা লাগে, সামারে আবার খুব বেশি গরম লাগে, বাট হ্যাঁ উইন্টার। সুইট স্পাইসি, স্পাইসি। চিকেন মাটন, মাটন। ইউটিউব ইনস্টাগ্রাম, ইউটিউব। লাভ অ্যান্ড মানি, লাভ অ্যান্ড মানি, এটা র্যাপিড ফায়ারে দেওয়া যাবে না, টু বি অনেস্ট। কেন আমি তোমাকে এক্সপ্লেন করছি, মানে আমার পয়েন্ট অফ ভিউ আমি এক্সপ্লেন করছি, আমার পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ। তোমার যদি লাভ রাইট হ্যান্ড, তোমার মানিও লেফট হ্যান্ড, তুমি কখনো এটা বলতে পারবে না যে আমার জীবনে শুধু ভালোবাসা চাই, আমার টাকা চাই না। অ্যান্ড তুমি এটাও বলতে পারবে না যে আমার জীবনে শুধু টাকা চাই, আমার আর কাউকে চাই না, আমার ভালোবাসা চাই না, আমার কিচ্ছু চাই না। এটা নয়, আমি ভীষণ প্র্যাকটিক্যাল, আমি যেরকম ভালোবাসাও চাই আমি সেরকম টাকাও চাই। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমি আমার কাছে আমার কাছে টাকা নেই, আমি রোজগার করছি না, আমি কিছু করছি না, তো আমি সেই ভালোবাসার মানুষটার যদি কিছু হয় কালকে, আমি তাকে দেখবো কী করে, আমি তাকে আমার কাছে রাখবো কী করে, যদি আমি তার ট্রিটমেন্ট না করতে পারি, আমার মেডিকেল এক্সপেন্সেস না দিতে পারি, আজকে আমার ফিউচারে আমার বেবি হবে, আমি তাকে কোয়ালিফিকেশন ভালো করে দিতে পারবো না, ভালো স্কুলে এডুকেশন দিতে পারবো না যদি টাকা না থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম শুধু টাকা আছে আমার মনে শান্তি নেই, তাহলেও সেটা হবে না, সেটাও হয় না। তো ইট ইজ বোথ দ্য হ্যান্ড, তোমার হাত, তোমার শরীর থেকে তোমার রাইট হ্যান্ড কেটে দিলেও তোমার চলবে না, তোমার লেফট হ্যান্ড কেটে দিলেও চলবে না, দুটোরই ইকুয়াল ইম্পর্টেন্স আছে আজকের দিনে দাঁড়িয়ে। সো ফর মি লাভ অ্যান্ড ইউ নো মানি আর বোথ বোথ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, মানে আমি কোনোদিন এটাও বলতে পারবো না, টু বি ভেরি অনেস্ট, যে আমার শুধু ভালোবাসা দরকার, আমার টাকা দরকার না। এটা বললে মানে আমার মিথ্যে কথা বলা হবে, এটা সবার ক্ষেত্রেই তাই আমার বলে মনে হয় যে আমার শুধু টাকা, আমার শুধু ভালোবাসা দরকার, আমার টাকা দরকার নেই। নো, টাকাও দরকার ভালো লাইফস্টাইল লিড করার জন্য, যেটা আমি স্বপ্ন দেখছি তার জন্যই তো এত খাটছি, আমরা কী জন্য এত খাটছি, অফিস যাচ্ছি কী জন্য, কী জন্য ইউটিউব করছি, কী জন্য সবটা সেভিংস করছি, কী জন্য করছি, সবটাই তো মানে আমার, আমি যে লাইফটা লিড করতে চাই তার জন্য তো আমার টাকা দরকার, তাই না? তাই ভালোবাসাও যেমনি দরকার, তেমনি লাভ তোমার মানিও দরকার। আর যদি তোমার কাছে শুধু মানি আছে, তোমার কাছে লাইফে ভালোবাসা নেই, তাহলে সেই টাকা কামিয়েও তোমার কী লাভ? ঘরে যখন তুমি আসবে, তোমার জন্য যদি ঘরে কেউ দরজা না খোলে বা তোমার জন্য ঘরে কেউ অপেক্ষা না করছে ভালোবেসে, তাহলে সেটারও কোনো লাভ নেই আমার মনে হয়। আমি যখন ঘরে আসবো সারাদিন কষ্ট করে, আমি জানি বাড়িতে একজন আছে যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সে আমার জন্য ওয়েট করবে, অ্যান্ড রাত্রে ডিনার বা লাঞ্চ বা যে কোনো একটা মিল আমরা সবাই মিলে একসাথে খাবো, এটার জন্যই কিন্তু সবটা, এটার জন্যই সবটা। সো আই এম সরি, আমি অনেক কিছু হয়তো বলে ফেললাম, বাট আমার আমার মনে হয় এটাই যে লাভ অ্যান্ড মানি হ্যাজ টু ব্লেন্ড ওয়েল টু লিড আ হ্যাপি লাইফ, লাভ অ্যান্ড মানি হ্যাজ টু ব্লেন্ড ওয়েল টু লিড আ হেলদি গুড লাইফ। ইয়েস, স্প্রাইট কোকাকোলা কোনোটাই না, আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাই না কারণ আমার মাইগ্রেনের পেন হয়, ব্ল্যাক হোয়াইট বোথ ডিপেন্ডিং অন দ্য ওকেশন, চাইনিজ ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ফুড, সারি জিন্স সারি, ওকেশনালি কোনো স্পেশাল ইভেন্টে সারি, জিন্স ফর এভরিডে পারপাস, লাভ ইউ অর লাভ ইউ ইমোজি, লাভ ইউ ইটস সেলফ ইজ এনাফ। তো ইয়া, হলো আমার অন্তরা, উত্তর দিলাম। এবার আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, স্বাগতা পাত্র, ইয়োর ফেভারিট ফুড। আমার ফেভারিট ফুড হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আর একটা ডিম সেদ্ধ হলে ভালো হয়, আর একটু গন্ধরাজ লেবু হলে ভালো হয়, এই হচ্ছে, অ্যান্ড মাটন অফকোর্স।
এই হচ্ছে আমার ফেভারিট ফুড। ইয়োর হবি? মাই হবি ইজ ডান্স। আমি ভীষণ ভালোবাসি ডান্স করতে। ছোটোবেলা থেকে, সেই ছোট্ট বয়স থেকে আমি নাচ করি। আমার হিন্দি চ্যানেলে প্রচুর ডান্স ভিডিওস আছে, তোমরা যদি চাও কেউ দেখতে তোমরা দেখতে পারো আমার হিন্দি চ্যানেলটা, ওখানে অনেক ডান্স ভিডিওস পেয়ে যাবে। সো ডান্স ইজ লাভ। আমার স্কুল অ্যান্ড কলেজ নেম অ্যান্ড কি নিয়ে পড়েছ? আচ্ছা, আমার স্কুলের নাম হচ্ছে, আমি ইংলিশ মিডিয়াম কনভেন্টে পড়াশোনা করেছি, আইসিএসসি বোর্ড, নাম হচ্ছে সেক্রেড হার্ট স্কুল। 11-12 আমি করেছি হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে। অ্যান্ড কলেজ গ্র্যাজুয়েশন আমি করেছি হচ্ছে তোমার আশুতোষ কলেজ থেকে। অ্যান্ড কি নিয়ে পড়েছি, আমি তো আগেই বললাম, ইংলিশ অনার্স ছিল আমার। ম্যারিড লাইফ কেমন এনজয় করছো? ম্যারিড লাইফ বিন্দাস এনজয় করছি, খুব এনজয় করছি। দুজনে মিলে একদম ছুটিয়ে আনন্দ করছি। সবে হলো এক মাস এসেছি, বাইরে ঘুরতে গেলাম, এলাম, হচ্ছে সব কিছুই মিলে মিশে হচ্ছে, সুন্দরভাবে এনজয় করছি। ঘুরতে যাচ্ছি টাইম টু টাইম, বাইরে বাড়িতে রান্না করছি, খাচ্ছি, একদম লাইফ জিঙ্গালালা হ্যায় আবি। আচ্ছা, দিয়া মণ্ডল করেছে, কোয়েশ্চেন করেছে, দিয়া হাই। দিয়া জিজ্ঞেস করেছে আমাকে আমার ফেভারিট ফুড আই লাইক ইন চেন্নাই। আচ্ছা, দ্য ফেভারিট ফুড, আমি কোন খাবারটা চেন্নাইতে সব থেকে পছন্দ করি? চেন্নাইয়ে দেখো আমার হচ্ছে ওদের ব্রেকফাস্ট আইটেমসগুলো আমার ভালো লাগে, যেমনি তোমার ইডলি, বড়া, ডোসা, পোঙ্গল। আর সব কিছুর মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে দোসা, মশালা দোসা। আমি মাঝে মাঝে আমরা দুজনে মিলে বাইরে গিয়ে খাইও মশালা দোসা। এখানে খুব ফেমাস রেস্টুরেন্টস আছে, যেমনি মনে করো সঙ্গীতা আছে, আছে আনন্দভবন আছে। আমরা এক দুটো সানডে করে যাই ওখানে গিয়ে ব্রেকফাস্ট করি, কারণ আমি দোসাটা খেতে খুব ভালোবাসি। তো এই হলো ঈশা ঘোষ। হাই ঈশা, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট প্রবলেম ইন চেন্নাই? ও মাই গড, বিগেস্ট প্রবলেম, দেখো চেন্নাইয়ে আমি আছি হচ্ছে 2018 থেকে, ঠিক আছে, 2018 থেকে আমি চেন্নাইয়ে আছি। ইনিশিয়ালি আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি, বিকজ আই ওয়াজ ইন টু সাচ এ সেক্টর, আমি যেখানে কাজ করছিলাম আর কি, সেখানে আমার ইংলিশই দরকার হতো, ঠিক আছে, আমার ওখানে তামিল দরকার হতো না। বাট আমি এখন যেখানে কাজ করছি ফ্রম পাস্ট টু ইয়ার্স, ওখানে আমার তামিলটা ভীষণভাবে দরকার হচ্ছে। অ্যান্ড এইটাই আমার তামিলে কথা বলাটা আমার ভীষণ মানে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ওরা দু বছরে ইংলিশ শিখে গেল বলতে গেলে, যাদের সাথে আমার মানে কনভারসেশন করতে হয়, আমার যারা সাবঅর্ডিনেটস আছে মানে তাদেরকে আমাকে একদম গ্রাউন্ড লেভেলের আর কি, তারা ইংলিশ শিখে গেল, বাট আমি তাদের তামিল এখনও শিখে উঠতে পারলাম না। আমি এখন বুঝি ওরা কি বলে না বলে সবটা বুঝি, বাট এখনও পুরো ফ্রেম করে বলতে পারি না, কারণ খুব টাফ লাগে আমার, সত্যি টাফ লাগে। তন্ময় পুরো ফ্লুয়েন্ট তামিল বলে, ফ্লুয়েন্ট তামিল বলে, আমি ওর দিকে তাকাই, বলে বাবাই আমাকে একটু শেখাও শেখাও, বলে শেখো, নিজে নিজে ইন্টারেস্ট থাকলেই হয় বলে, বাট আমার সত্যি আমি ইন্টারেস্ট পাই না, আমি সরি। তো বিগেস্ট প্রবলেম হচ্ছে তামিলে কথা বলা। নেক্সট কোয়েশ্চেন, সায়ন্তিকা দাস, ইউটিউব জার্নি। আচ্ছা, আমি ভেবেছিলাম এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, যাই হোক তুমি জিজ্ঞেস করেছো আমি তোমাকে বলছি। তো সায়ন্তিকা, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ইউটিউব জার্নিটা আমি স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2020-এর অগস্টের ফার্স্ট, আমি ফার্স্ট ভিডিও বানাই, যেটা হচ্ছে আমার ইংলিশ আর হিন্দি চ্যানেলটাই, ঠিক আছে। 2020 থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিওস দিচ্ছি, কন্টিনিউ, মানে আমি এখানে এসে জব করছি তার সত্ত্বেও আমি প্রত্যেকটা শনি রবি বাইরে বেরিয়ে আমি ভিডিও বানিয়েছি। বাট আমি সেরকমভাবে ওই চ্যানেলটায় কোনো গ্রোথ দেখিনি, কোনো মানে ওই চ্যানেলটায় মানে আমি নিজের হার্ট অ্যান্ড সোল দিয়েছি, যেমনি এই চ্যানেলটায় দিচ্ছি, বাট সেরকমভাবে গ্রো করেনি। কেন করেনি, হয়তো কন্টেন্টে কিছু কমি ছিল, হয়তো আমার মধ্যে কিছু কমি ছিল, আই ডোন্ট নো, বাট খুব একটা গ্রো করেনি। সবাইকে মানে বলে বলে সাবস্ক্রাইব করাতাম, আমার একটা চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দাও, আমার একটা চ্যানেল আছে, মা বাবা যেখানে যেত সবার রিলেটিভদের ফোন থেকে সাবস্ক্রাইব করতো, আমার শাশুড়ি যেখানেই যেত পাড়ায় যেত, আমার বৌমার চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করো, করে করে ওইখানে চলছিল ওরকম করে। বাট আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি একটা বাংলায় চ্যানেল খুলবো, ঠিক আছে। তো বাংলায় চ্যানেল খোলার আমার ভীষণভাবে ইচ্ছে ছিল, যেখানে আমি আমাকে শোকেস করতে পারবো। ওই হিন্দি চ্যানেলটা আর ইংলিশ চ্যানেলটা তো ব্লগ চ্যানেল ছিল না, ওটা আমার শপিং রিলেটেড চ্যানেল ছিল, স্ট্রিট শপিং রিলেটেড, মানে হল টাইপের একটা চ্যানেল ওই ছিল না, আছে ইনফ্যাক্ট, ওখানেও ভিডিওস দিই। তো
ওরকম ছিল। বাট ওখানে তো আমি নিজের রিয়েল সেলফটাকে পোর্ট্রে করতে পারছিলাম না। আমি সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড ভাবতাম যে কবে একটা বাংলা চ্যানেল খুলবো, কবে একটা বাংলা চ্যানেল খুলবো যেখানে আমি নিজের মন মানে মানে আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারবো। নিজের ভাষা তো নিজের ভাষা হয়, তাই না বলো? আমার যতই যাই হয়ে যাক, বাংলাতে আমি যতটা কমফোর্টেবল, আমি তো আর অন্য কোনো ভাষায় কমফোর্টেবল না। তো সবসময় খালি ভাবতাম কবে খুলবো, কবে খুলবো। তো ভাবলাম যে ঠিক আছে, আমি ওয়েট করব। মানে একসাথে আমি ইউটিউব বলো, একসাথে এই দুটো চ্যানেল ইউটিউবের প্লাস জব বলো, একসাথে হ্যান্ডেল করা অতটা পসিবল ছিল না। তারপরে আমার চলছিল হচ্ছে বিয়ের সব কিছু প্ল্যানিং বলো, একসাথে সবটা করে উঠতে পারতাম না, কারণ আমি আরও এখানে ছিলাম, বাবা মারা কলকাতায় ছিল, কোঅর্ডিনেট করা খুব বেশি হাসল হয়ে যেত। তো আমি একদম কারেক্ট টাইমের জন্য ওয়েট করছিলাম, এই চ্যানেলটা খুললাম, সঙ্গে সঙ্গে ভিডিওস দিতে থাকলাম, কন্টিনিউয়াসলি ভিডিওস দিতে থাকলাম। তোমরা এতটা ভালোবাসা দিলে, মানে প্রত্যেক দিন আমি দেখছিলাম যে সাবস্ক্রাইবার্স জাস্ট বাড়ছে, আর ঘুম থেকে উঠেই খালি দেখতাম যে বেড়েছে বেড়েছে বেড়েছে। তোমরা যাদের ইউটিউব আছে তোমরা জানবে এগুলো কেরে, মানে প্রত্যেক দিন সকালে উঠে ফার্স্ট আমি দেখি আমার সাবস্ক্রাইবার বাড়লো কিনা, এই এক্সাইটমেন্টটা। তো তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি আজকে যেইটুকু মানে পেয়েছি, তো আমি 8,500 সাবস্ক্রাইবার আমি মনে করি ইট ইজ আ হিউজ অ্যামাউন্ট। এক এক জন আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি প্রেশিয়াস, তাই আমি সববার কমেন্টে রিপ্লাই করি, বিকজ আমার কাছে যাই কাজ থাকুক না কেন আমি ঠিক টাইম বার করবো সবাইকে রিপ্লাই করার জন্য, বিকজ আমি আমি সত্যি হার্ডওয়ার্ক করেছি। অ্যান্ড আমি অনেক কষ্টে আজকে এই এই যে তোমাদের সাথে কানেকশনটা না, এটা আমি পাচ্ছি। অ্যান্ড আমি লুজ করতে চাই না, আমি সবার সাথে কানেক্ট করতে চাই, আমি সবার সাথে কথা বলতে চাই, কারণ তোমরা তোমাদের প্রেশিয়াস টাইম দিয়ে আমার ভিডিও দেখছো। তোমাদের মুখে যদি হাসি ফুটছে আমার ভিডিও দেখে, তোমরা কমেন্ট করছো, দ্যাটস ইট। আমি রিপ্লাই করবো অফকোর্স, বিকজ আই লাভ ইট, মানে আমি ইউটিউবটাকে ভালোবাসি। তো এটাই আমার জার্নি, আমি এটাই তোমাকে বলবো যে কিপ ওয়ার্কিং অন ইট। আমার ওই চ্যানেলটা ওয়ার্ক করেনি, বাট হয়তো ওই চ্যানেলের হার্ডওয়ার্ক প্লাস এই চ্যানেলের হার্ডওয়ার্ক একসাথে মিলে হয়তো আমি আজকে এই যা পেয়েছি পাচ্ছি। তো যদি তুমি হার্ডওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, তাহলে ঠিক কিছুভাবে তো এটা আসবেই আসবে, ল অফ অ্যাট্রাকশন কিছুভাবে তো আসবে। তো আই হোপ আই কুড আনসার ইয়োর কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পায়েলস লাইফস্টাইল এক্স, একটা বড় কোয়েশ্চেন করেছে আসলে। দিদি ভাই, আমি তোমাকে অনেকদিন আগে থেকেই দেখছি, যখন 1K সাবস্ক্রাইবার্সও হয়নি, কিছু টিপস নিতে চাই, এত পজিটিভ থাকো কীভাবে, সবার সাথে মিলে মিশে কীভাবে থাকো, ভালো খারাপ মানুষ আশেপাশে থাকেই বলো, সেটাকে মানিয়ে নিয়ে তুমি কীভাবে এত পজিটিভ থাকো প্লিজ জানিও। আমি তোমায় দেখি আর ভাবি কেউ এত ভালো কী করে হতে পারে, আমারও বিয়ে হবে, আমিও তোমার মতন সবার সাথে মিলেমিশে থাকতে চাই, তাই কিছু টিপস দাও প্লিজ, আমার কোয়েশ্চেনটা নিও। হাই পায়েল, তুমি অনেক বড় কোয়েশ্চেন করেছো, ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য, আর আমাকে একদম স্টার্টিং থেকে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার তুমি বললে আমি এত পজিটিভ থাকি কী করে। দেখো, পজিটিভ নেগেটিভ, আমি সব কিছু হাতের এক্সাম্পল দিয়ে বলছি না। আচ্ছা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ থাকাটা ইজ আ চয়েস, যেটা আমি চুজ করেছি লাইফে, ঠিক আছে, বিকজ দের ইজ নো আদার অপশন। তুমি নেগেটিভ ভেবে তুমি নিজের প্রেজেন্ট টাইমটাকে নষ্ট করতে পারো না। আগেন আমি বলবো, ল অফ অ্যাট্রাকশন, তুমি যা ভাববে, সবসময় তুমি যেটা ভাববে যে আমার সাথে পজিটিভ হবে, মানে আমার সাথে পজিটিভ হবে। আমি ইউটিউব জার্নিটা কেন কন্টিনিউ করতে থেকেছি, আমার ওই চ্যানেলে 2.5 বছরে 500 সাবস্ক্রাইবার হয়েছে, বাট স্টিল আমার ফোকাস ওয়াজ লাইক আমার হবে, কেন হবে না, আমি সেটা ভেবে এগিয়েছি বলে আজকে হয়েছে। সেরকমই আমি বলবো, ল অফ অ্যাট্রাকশন, তুমি পজিটিভ ভাবো, তোমার সাথে পজিটিভ হবে। আর আমিও তো মানুষ, আমারও ভালো খারাপ, মন খারাপ, দুঃখ, আমি ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ ইমোশনাল একটা মেয়ে, আমার মন খারাপ হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম আমি সঙ্গে সঙ্গে সেটার উপরে ওয়ার্ক করে আমি মানে সঙ্গে সঙ্গে আবার মাইন্ডটা চেঞ্জও করতে পারি, আমি সঙ্গে সঙ্গে পজিটিভও হতে পারি। এই না যে আমার নেগেটিভ থটস আসে না, বলাটা মিথ্যে কথা বলা হবে, মানুষ মাত্রেই রাগ আছে, জেদ আছে, নেগেটিভ থটস আছে, বাট তোমাকে সেটার উপরে ওয়ার্ক করতে হবে। তুমি এটা ভাবতে পারো না যে না নেগেটিভই হবে আমার সাথে, এর ও ওরকম করেছে ওরকমই হবে, ওরকম না,
পজিটিভ ভাবো, ঠিক দেখবে পজিটিভ হবে। আর কি বলেছো, সবাই আশেপাশে থাকে সেটাকে মানিয়ে নিয়ে তুমি কিভাবে এত পজিটিভ থাকো প্লিজ জানিও। ওই তো বললাম আশেপাশে সবাই সব রকম আছে, সব রকম, তুমি তোমার মতন থাকো। আমি কি করি জানো, আমার যখন আমি আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি যখন দেখি যে কারো মাইন্ডসেট আমার সাথে মিলছে না, মিলতে নাই পারে, আমি অ্যাভয়েড করি। বাট আমি কখনো কাউকে হার্ট করতে চাই না, বিকজ লাইফে অনেক কিছু দেখেছি, অনেকটা শিখেছি, আর আজকে অনেক বছর বাড়ির থেকে বাইরে আছি, তাই অনেকটা বড় হয়েছি, মানে অনেক কিছু দেখেছি। আর কোভিড এসেও তো আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিল। আমার মনে হয় আমার কোনো কিছুতে যদি আমি কাউকে হার্ট করি, সেই মানুষটার যদি কালকে কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না। আমার জন্য কিছু হয়েছে সেটা না, তার অন্য কারণ, কোনো কারণে তার শরীর খারাপ হয়েছে বা তার কিছু হয়েছে, আমার মধ্যে সবসময় ওই গিল্টটা থেকে যাবে যে আমি তাকে কষ্ট দিয়েছিলাম, আমি তাকে কষ্ট দিয়েছিলাম, আমি সেটা ফিল করি খুব। আর এইটাও বলবো যে তোমার আশেপাশের লোকজনও অনেকটা ম্যাটার করে, ইনফ্লুয়েন্স করে। আমি বলবো যে আমার লাইফে তন্ময় যবে থেকে এসছে, আমি অনেকটা গ্রাউন্ডেড হয়েছি, আমি অনেকটা মানে আমার মধ্যে পেশেন্স এসছে। আগে আমার মধ্যে এতটা পেশেন্স ছিল না, আমি খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলতাম। বাট হ্যাঁ, ও আসার পর থেকে না আমি দেখেছি আমার মধ্যে অনেকটা পেশেন্স লেভেল বেড়ে গেছে, অনেকটা কাম হয়ে গেছি। আগে ফট করে রিয়্যাক্ট করে ফেলতাম, বাট এখন আর করি না। অ্যান্ড পজিটিভ থাকতে হবে, এইটা এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদেরকে লিড করতে হবে। উই অল আর হাসলিং, তো প্র্যাকটিক্যাল থাকতে হবে। আর আশেপাশের লোকজন যদি তোমার তোমার মন পছন্দ হচ্ছে না, মন পছন্দ নাই হতে পারে, তাদের সাথে কম কথা বলো, তাদের সাথে কাট ডাউন, নেগেটিভ পিপল রাখা দরকার নেই তো, কাট ডাউন। আমার খুব কম ফ্রেন্ডস আছে, টু বি অনেস্ট, আমার আমার ডেইলি ফোন করে কথা বলার মতন একটা বন্ধুও নেই। বাট আমার বর আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি দুটো বন্ধুর কথা বলতে পারি, প্রীতি আর পৌলমী, যাদেরকে আই নো আমি যখন ফোন করব ওরা দে উইল বি দেয়ার বিসাইড মি। তো সেরকম মানুষ আমার, আমি জাস্ট কথা বলার জন্য সবার সাথে কথা বলি, দেখতে গেলে আমার 10টা বন্ধু আছে। বাট সেরকমভাবে বলতে গেলে, ইফ ইউ যে তোমার মাইন্ডকে পিস অফ মাইন্ড দিচ্ছে না, কাট দেম আউট। আর নিজে পজিটিভ থাকো, নিজের লাইফ তো, এই একটাই লাইফ তো, হ্যাপি থাকো। আমি তোমায় দেখি আর ভাবি কেউ এত ভালো কি করে হতে পারে, আমারও বিয়ে হবে, আমিও তোমার মতো সবার সাথে মিলেমিশে থাকতে চাই, তাই কিছু টিপস দাও। দেখো, মিলেমিশে থাকার টিপস কিছু হয় না, সেটা তোমাকে নিজেকে গ্রো করতে হবে। আচ্ছা, তুমি সংসার, তোমার বিয়ে হবে, ডেফিনেটলি তুমি খুব ভালো সংসারে যাবে। তুমি একটা জিনিস ভাবতে পারো, ঠিক আছে, মাথায় একটা, আমি আমি যেটা ভেবেছিলাম, আমি এটা ভেবেছিলাম, দেখো ফার্স্টলি আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি চিনতাম, লাভ ম্যারেজ বলে আমি সবাইকে জানি। আমি এটা ভেবেছিলাম, দের আর টু থিংস যেটা তুমি ভাবতে পারো। একটা হচ্ছে আমি আমার বাবা মা, আমার বাড়ি, আমার রুম, আমার কমফর্ট জোন ছেড়ে একজনের বাড়ি যাচ্ছি, আমাকে গিয়ে ওদের মতন করে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এইটা একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। আরেকটা ভিউ পয়েন্ট হচ্ছে আমার বাবা মা তো আমার বাবা মাই আছে, আমার বাড়ি তো আমার বাড়িই আছে, আমার রুম, আমার কমফর্ট লেভেল আমারই আছে, বাট আমি আরেকটা বাড়িতে যাচ্ছি যেই বাড়িটাও আমার হচ্ছে, ওই বাবা মাটাও আমার হচ্ছে, ওই বাড়িটাও আমার হচ্ছে। তুমি ভাবো না, ইউ নেভার নো, তুমি ভাবো, দেখবে ওরকম হবে। তুমি যদি 50% এগোও, তারাও 50% এগোবে। সো দ্যাটস হোয়াট, তুমি দুরকমভাবে ভাবতে পারো, বাট আমি সেকেন্ডটা ভেবেছিলাম যে আমি আরেকটা বাবা মা পাচ্ছি, আমি আরেকটা বাড়ি পাচ্ছি, যেখানে গিয়ে আমি একদম চিল করতে পারবো, আরাম করতে পারবো, সেখানে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বর আমার সাথে থাকবে, আর বা আমার বাড়ি তো আমার বাড়িই আছে। সো সেইভাবে তুমি, জানি না রিসেপশনের ব্লগটা দেখেছো কি না, আমি সবার সাথে, মানে যারা যারা ওখানে আমার রিসেপশনে, অনেক লোক হয়েছিল, 600-650 লোক হয়েছিল, ঠিক আছে, আমি সবার সাথে গিয়ে 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 টেবিলে যখন তারা খাচ্ছিল গিয়ে কথা বলেছিলাম, বিকজ আমি জানি সেই সেই মুহূর্তটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের সবার সাথে, 650 লোকের সাথে হয়তো আমার আর জীবনেও দেখা হবে না, বাট তারা ওই সময়টা আমাকে সারা সময়টার জন্য আমাকে সারা জীবন মনে রাখবে। তো আমার বিহেভিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট ওই সময়টা, তো বিহেভিয়ারের জন্যই তারা হয়তো আমাকে সব সময় মনে করবে যে তার মায়ের বউটা খুব ভালো হয়েছে, তার মায়ের বউটা সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে, আমার ব্যবহার দিয়ে। তো আমি সবসময় ওটা ভেবেছি। অ্যান্ড আমার শ্বশুরবাড়ি ওয়াজ ভেরি ওয়েলকামিং, তোমরা দেখেইছো, আমি
পুরো ব্লগ করেছি, আমি শ্বশুরবাড়িতে ঢোকার সাথে সাথে ব্লগ করেছি, বিকজ আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার ভিডিওস দেখে, আমার শ্বশুরবাড়ির পাড়ায় সবাই আমার ভিডিওস দেখে। তো হ্যাঁ, তুমিও এগো, তারাও ঠিক এগোবে, অ্যান্ড সব ভালো হবে। তুমি যেখানে যাবে তারা খুব ভালো হবে, তুমি ভালো নিশ্চয়ই, তুমি তো ভালো, তুই তাই তো তুমি চাইছো যে সবার সাথে মিলেমিশে থাকতে, দেখবি সবটা ভালো হবে। প্রিয়াঙ্কা মণ্ডল, হাই দিভাই অ্যান্ড দাদা ভাই, আমায় মনে আছে, আমি তোমাদের খুব পছন্দ করি অ্যান্ড কমেন্টও করি। তোমাদের লাভ স্টোরি কীভাবে শুরু হলো অ্যান্ড কত ইয়ারের রিলেশনশিপ? আচ্ছা, হাই প্রিয়াঙ্কা, তোমার ডেফিনেটলি মনে আছে, তুমি একটা ভিডিওতেও কমেন্ট করা মিস করো না, আমি জানি, আমি সবাইকে চিনি কে কী কমেন্ট করে। তো লাভ স্টোরি, আচ্ছা, তোমরা অনেকে লাভ স্টোরি আমাদের কাছ থেকে শুনতে চেয়েছো, আমার মনে হয় না এই কিউএনএতে লাভ স্টোরিটা আমি ইনক্লুড করব, তাহলে ভিডিওটা এই বড় হয়ে যাবে। আর লাভ স্টোরিটা আমি চেয়েছিলাম যাতে ও আমার পাশে থাকুক, দুজনে মিলে শেয়ার করব, দুজনেরটাই তোমরা শুনতে পাবে। তাই আজকে আমি লাভ স্টোরিটা ইনক্লুড করছি না, নাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, আর আমি চাই ওটা ইন্টারেস্টিং হোক, লাভ স্টোরিটা তোমরা তো সবাই জানতে চাও। তো দুজনে মিলে বলবো, আমি দেখবো ওরও কী কী মনে আছে, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখবো ওর কী কী মনে আছে। তো ওটা আলাদা কোয়েশ্চেন, ওটার জন্য আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ইটস মৌসুমী জিজ্ঞেস করেছে, রিলেশনশিপ আমি বললাম, আমি পরে আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। আর দুজনের মধ্যে কে বেশি রাগী? দুজনের মধ্যে ডেফিনেটলি আমি ওটা অ্যাডমিট করবো, বাট হ্যাঁ, আগে আমার রাগ যেমনি খুব হতো, আমি বললাম না আগে, বাট এখন আমি জাস্ট মানে খুব একটা রাগ করি না, রাগ করলেও আমার রাগ খুব তাড়াতাড়ি কমে যায়। মানে তুমি একবার আমাকে একটুখানি হেসে দাও আমার সামনে, আমি হয়তো হেসে দেবো, কারণ আমি এখন আর অত রাগ করি না, বিকজ আমি আগের কোয়েশনগুলোতে যা এক্সপ্লেন করলাম, আমি লাইফটাকে এখন একটু অন্যরকমভাবে দেখি, বড় হচ্ছে তো, উইথ ম্যাচিউরিটি সব কিছুই হয়, কম বয়সে একদম টোয়েন্টি মানে একদম আর্লি টোয়েন্টিজে যেরকম থাকে সেরকম তো মানুষ আর পরের দিকে থাকে না। তো হ্যাঁ, উইথ টাইম আমি অনেকটা ম্যাচিওর, আর আমার পাশে যে মানুষটা আছে সে আছে আমাকে কন্ট্রোল করার জন্য, মানে রাগ হয়ে গেলে হাউ টু কাম মি ডাউন ও জানে। যাই হোক, তারপরে হচ্ছে পিঙ্কি খাতুন, ব্যাড হ্যাবিট অফ দাদা অ্যান্ড ইয়ার্স। আচ্ছা, মাই ব্যাড হ্যাবিট ইজ, আমি কখনো কখনো মানে খুব লেজি হয়ে যাই, মানে আমি বেসিক্যালি খুব অ্যাক্টিভ, ঠিক আছে, অফিস করছি, বাড়ি এসে সব করছি, আমি অনেক বছর ধরে একলা আছি, তো একা থাকার মানে অভ্যেস আমার, বাট মাঝে মধ্যে আমি ওই লেজির একটা জোনে চলে যাই, যখন আমার মনে হয় না আমি উঠবো না, আমি কিছুই করবো না, ওরকম মাঝে মধ্যে হয়ে যায় লেজি, আমার মনে হয় সেটা একটা আমার ব্যাড হ্যাবিট আছে। আর দাদার ব্যাড হ্যাবিট হচ্ছে ও একটু বেশি ইন্ট্রোভার্ট, কষ্ট হলে দুঃখ হলে একটু চেপে থাকে, বলতে চায় না ফট করে, আর আমি তো আমাকে দুবার জিজ্ঞেস করো কেন মন খারাপ, আমি তো গড়গড় 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 করবো, বলে দেবো মন খারাপ কেন, কিন্তু ও একটু বলতে চায় না, আমার সেটাই মনে হয় একটু ব্যাড হ্যাবিট। বউকে তো বলবে, কাকে বলবে, না হলে বউকে না বললে। সুনন্দা, অনেকে জিজ্ঞেস করেছো আমার এজ কত, সো মাই এজ ইজ 27 রাইট নাও, আমি আমার 27 বছর বয়স। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দীপাজ মেকওভার ফ্রম ত্রিপুরা আর সায়ন্তনী রয়, দুজনেই অলমোস্ট একই টাইপের কোয়েশ্চেন করেছো, তাই আমি একসাথে নিয়েছি। তুমি কি জব করো, দাদা কি জব করে, গোল্ড কালেকশন অ্যান্ড লাভ স্টোরি। আচ্ছা, তুমি কি, আমি কি জব করি, আমি ফার্স্ট হচ্ছে আমি বলছি আর কি বেসিকটা, আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমি ডিপ্লোমা করেছিলাম এভিয়েশন হসপিটালিটি অ্যান্ড গ্যালিলিও নিয়ে ডিপ্লোমা। এবার বাবা বললো যে না, আগে তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি, তারপরে তুই জবে ঢুকবি, কারণ আমি ফার্স্ট ইয়ার যখন কলেজে তখনই আমি ফ্র্যাঙ্কফিনের প্লেসমেন্ট থেকে অলরেডি আমি প্লেসমেন্ট পাওয়া শুরু হয়ে গেছিলো। তো বাবা বললো না, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপর তুমি কোনো জবে যাবে, কারণ ফিউচার পড়াশোনার তো অফকোর্স সবসময় পড়াশোনার দাম আছে। তো বাবার কথা শুনে আগে ভালো করে গ্র্যাজুয়েশন করলাম, তারপর আমি এখন প্রেজেন্টলি যেই কাজটায় আছি সেটা হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি একটা কোম্পানিতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। অ্যান্ড দাদা তন্ময় আছে হচ্ছে, ও আছে হচ্ছে ম্যানেজারিয়াল পোস্টে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট।
তো এই হলো ব্যাপার। লাভ স্টোরি পরে শেয়ার করবো। গোল্ড কালেকশন গোল্ড তো এখানে কিছু নেই, সব তো কলকাতা, কলকাতা যাবো যখন তখন শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, শ্রেয়াস ডায়েরি, কোন ফোনে ব্লগ করো, কোন ফোনে ব্লগ শ্যুট করো? আচ্ছা, আমি ইউজ করছি এখন হচ্ছে ওয়ান প্লাস, আমি ওয়ান প্লাসে ব্লগ শ্যুট করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা হচ্ছে ঝুম্পা দেবনাথ আইডির নাম, ওর নাম হচ্ছে রূপসা। হাই রূপসা, হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর? শাহরুখ খান। শ্বশুর বাড়িতে প্রথম দিনের এক্সপিরিয়েন্স, শ্বশুর বাড়িতে প্রথম দিনের এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। আমার এন্ট্রিটা ওরা যেইভাবে করেছিল, আমি তখন থেকেই ওরা আমাকে এতটা কমফর্টেবল ফিল করিয়েছে যে আই ওয়াজ কমফর্টেবল, আমি কমফর্টেবল ছিলাম বলেই আমি একদম ছুটিয়ে ব্লগ করেছি। ভাত কাপড়ের সময় বলো, বউ হাতের সময় বলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ আশেপাশের লোকজনও সবাই খুব মানে ওয়েলকামিং ছিল। অ্যান্ড আমি শ্বশুর শাশুড়িকে তো আগে থেকেই জানতাম, তাই আমার অসুবিধা হয়নি, এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রুমা রয়, তোমার আর দাদার আলাপ কি করে? বলবো লাভ স্টোরিতে, বাড়িতে কে কে আছে? আচ্ছা, আমার কলকাতার বাড়িতে কে কে আছে? আচ্ছা, কলকাতার বাড়িতে আমার বাবা মা দিদি আর দিদির মেয়ে আছে, আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আছে। আচ্ছা, আমার ফেভারিট মুভি, আমার ফেভারিট মুভি দৃশ্যম, দৃশ্যম পার্ট ওয়ান। ফেভারিট সং হামকো হামিসে চুরা লো, মহব্বতের। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আগের র্যাপিড ফায়ার। চলো, এটা ইউটিউব বলে আইডিটা আছে, নিউ ব্যারাকপুর থেকে কেউ একজন কোয়েশ্চেন করেছে, হাই। নেক্সট টাইম নিউ ব্যারাকপুর যাবো যখন দেখা করতে হবে, কিন্তু নিউ ব্যারাকপুরে আছে যখন দেখা তো করতেই পারবে, বলো দেখা করতে হবে কিন্তু। আচ্ছা, বিচ অর মাউন্টেন? বিচ। বিরিয়ানি, ফুচকা? ফুচকা। জব, ইউটিউব? জব, ইউটিউব, দুটোই দুটোই। জব কারণ আমি আমার ডেইলি ব্রেড আর্ন করি জব থেকে, জবের জন্যই আমি যা করছি করতে পারছি। আর ইউটিউব ভালোবাসা, কমপ্লিট ভালোবাসা, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড হাবি, মাই হাবি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো কলকাতা চেন্নাই, ডেফিনেটলি কলকাতা, আমি কলকাতাকে সবসময় মিস করি। মানে স্কুল কলেজ, স্কুল স্কুল স্কুলের সব কিছু একসাথে, টিফিন শেয়ার করা থেকে নিয়ে শুরু করে, আমার এখনও জানি কোন বন্ধুটা কোন স্পেশাল ডিশ আনতো টিফিনের জন্য। স্কুল পিটি পিরিয়ডে একসাথে পিটি করা, স্পোর্টস পিরিয়ডে স্পোর্টস একসাথে, ভলিবল খেলা, সব কিছু স্কুল। আর আমার এখন এখনও, তোমরা যদি বিয়ের ব্লগ দেখেছ, আমার গুড়ি গুড়ি বয়সের বন্ধুরা আমার বিয়েতে এসেছিল, সো দ্যাট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট। আর ওরা কেউ কলকাতায় থাকে না, কিন্তু ওরা পুরুলিয়া থেকে এসেছিল সবাই। তো আমার স্কুলিং আমি যে ক্লাস টেন অবধি করেছি সেটা আমি পুরুলিয়া থেকে করেছি, পুরুলিয়ার আদ্রা, ওখান থেকে আমার স্কুলিং, সেক্রেড হার্ট স্কুল। তো তারপরে ইলেভেন টুয়েলভে আমি যখন কলকাতা শিফট হই তখন ইন্দিরা গান্ধীতে। তো স্কুল চেন্নাই মেট্রো, কলকাতা মেট্রো, চেন্নাই মেট্রো, ভিড় হয় না। চেন্নাই লোকাল ট্রেন, কলকাতা লোকাল ট্রেন, ডেফিনেটলি চেন্নাই লোকাল ট্রেন। কলকাতা লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে, বাপ রে, আমি কলেজ করেছি ঝুলতে ঝুলতে, আমি ফ্র্যাঙ্কফিন করেছি ঝুলতে ঝুলতে। আমার এরকম ইনসিডেন্ট মনে আছে যে ফ্র্যাঙ্কফিন যাচ্ছি সকাল 7:30 ট্রেন ধরে, বিরাটি গিয়ে নেমে গেছি, নেমে বাবাকে ফোন করেছি, বাপি আমি কাল থেকে আর আসবো না, মানে এত ভিড়, এত ভিড় হতো। বাট চেন্নাই লোকাল ট্রেনে আমি ডেইলি যাতায়াত করছি, ফাঁকা ট্রেন পুরো, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, দীপ্তি ঘোষ, মোমো, ফুচকা, মোমো। অরিজিৎ সিং, নেহা কক্কর, ডেফিনেটলি অরিজিৎ সিং। রত্না, রত্নাও আমাকে ডেইলি কমেন্ট করে, সব ভিডিওসে কমেন্ট করে, রত্না নুন্নাতি, হ্যাপি লাইফ। আচ্ছা, কলকাতায় কোথায় বাড়ি? কলকাতায় আমার বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে, রত্না। আচ্ছা, অঙ্কিতা, অঙ্কিতা জিজ্ঞেস করেছে লাভ ম্যারেজ না অরেঞ্জ ম্যারেজ? আমার লাভ ম্যারেজ অঙ্কিতা। গার্গি সাহা, বাবার বাড়িতে কে কে আছে? বাবার বাড়িতে তো বলে দিলাম না আগের কোয়েশ্চেনটা, হ্যাঁ, বাবার বাড়িতে আছে বাপি, মাম্মি, দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে, আর শ্বশুর বাড়িতে আছে আমার মামুনি আর আমার পাপা। হচ্ছে শ্রী, তোমরা ট্যাটুতে কিউ এন কে কেন করালে? কিউ এন কে করালাম কারণ কিউ মানে কুইন, আর তার মানে কিউ মানে কুইন আর সেটার উপরের ক্রাউন, আর ও করেছে কে মানে কিং আর কিং এর ক্রাউন, ঠিক আছে? চৈতালি সানা জিজ্ঞেস করেছে ক্রিকেট ফুটবল,
ক্রিকেট আউটিং ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, ডেফিনেটলি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। আমি আই এম আ ভেরি ফ্যামিলি পার্সন, আমার ব্লগস দেখলেই বুঝতে পারবে আমি ফ্যামিলি। ফুচকা আইসক্রিম, ফুচকা এনি ডে, ফেসবুক ইনস্টাগ্রাম কোনোটাই খুব একটা না, মানে জাস্ট স্ক্রল করে দেখার জন্য ঠিক আছি, আর ইনস্টাগ্রামে যদি টেক্সট করো ডেফিনেটলি রিপ্লাই করি, বাস ওইটুকুই, খুব একটা অ্যাক্টিভ না। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, ভেরি ডিফিকাল্ট, দুজনেই দুজনেই। রেড রোজ চকলেট, চকলেট, স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট ফুড, সামটাইমস স্ট্রিট ফুড, প্রেফারেবলি স্ট্রিট ফুড, বাট এখন একটু মানে চেঞ্জ করার চেষ্টা করছি বিকজ স্ট্রিট ফুড অতটা হেলদি না, বাট স্ট্রিট ফুড ইয়েস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রোহিস ক্রিয়েশন থেকে রোহিণী। হাই রোহিণী, তুমি এই কোয়েশ্চনটা অনেকদিন আগে করেছো, আমি সো সরি আমার উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কোন কোম্পানিতে জব করি আমি, আর এই জবটা আমি কী করে পেয়েছি, কী এক্সাম দিতে হয়? আচ্ছা, তো ফার্স্টলি আমি বলি, যেহেতু আমার ইংলিশের ব্যাকগ্রাউন্ড, আমি ওই দিকে যাইনি। আমি যেহেতু এভিয়েশন, হসপিটালিটি আর গ্যালিলিও নিয়ে ফ্র্যাঙ্কলিনে ডিপ্লোমা করেছিলাম, তাই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি কী করেছি, তখন তো আর ওরা প্লেসমেন্ট দেবে না, আমি তো অনেকদিন আগে ওদের কোর্স কমপ্লিট করে নিয়েছি যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম কলেজের। তো আমি কী করেছিলাম, আমি নকরিতে হোটেলসের জব সার্চ করতাম। আমি একদম শিওর ছিলাম যে আমি হোটেলেই ঢুকবো, বিকজ আমার যখন আমরা কোর্সটা করছি, সব পড়াশোনা করার পর, ফ্যাকাল্টিরা যা যা বোঝাতো, সব কিছু বোঝার পর, আমার হোটেলের প্রতি একটা মানে ইন্টারেস্ট গ্রো করেছে আর কি। আমি হোটেলেই জয়েন করতে চেয়েছিলাম। তো নকরিতে একটা প্রোফাইল খুলি, নকরিতে প্রোফাইল খোলার পর আমি হোটেলসের জব ভালো করে তার আগে দেখে নিয়েছি, কোন কোন ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, কোন কোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ভালো করে দেখে তারপরে আমি নকরিতে যেখানেই দেখতাম হোটেলের জন্য জব মানে ভ্যাকেন্সি আছে, আমি ওখানে নিজের সিভিটা আপলোড করতাম। ঠিক আছে, সেরকম করে আমি আমার ফার্স্ট জব পাই, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে, অ্যাগেন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে আমি আমার ফার্স্ট জবটা পাই হোটেলে, ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে। তারপরে আমি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই শিফট হই প্রমোশন পেয়ে। চেন্নাই এসে আমি আবার একটা প্রমোশন পাই, তো হোটেলে ছিলাম কয়েকটা বছর ফ্রন্ট অফিসে অ্যাজ আ ডিউটি ম্যানেজার। তারপরে হলো হচ্ছে কোভিড। এবার কোভিডের পর হচ্ছে কি, অনেক তো লে অফ করছিল না, অনেককে বার করে দিচ্ছিল, ওই সিচুয়েশনটা একটা ক্রুশিয়াল সিচুয়েশন ছিল। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের হোটেলস থেকে অনেককে ওই সময় বের করেছে। এবার আমার সিচুয়েশন কী ছিল, এবার আমি যেহেতু ওখানে ছিলাম, আমার প্রচুর নাইট শিফট করতে হচ্ছিল, ঠিক আছে, খুব নাইট শিফট করতে হচ্ছিলো, তো হেলথে খুব ইস্যুস হচ্ছিল। তো আমি জবটা শিফট করতে চাইছিলাম, মানে কোভিডের অনেকটা পরেই আর কি। তো জব দেখতে থাকছিলাম সামিলটেনিয়াসলি, কোথায় ভালো হয়, কোথায় বেশি ইউনো দে আর পেইং মোর, কোথায় বেশি পে করছে, এইসব করতে করতে আমি এখন যে প্রেজেন্ট কোম্পানিটাতে জব করছি, খুব ভালো একটা পজিশনে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশনে পেয়ে গেছিলাম আমি, তো উইথ আ হায়ার স্যালারি। তো আমি ভাবলাম ওয়াই নট, চলো আমার এই এক্সপিরিয়েন্সটার জন্য আমি এই জবটা পেয়েছি। তো এই আর কি, সব কিছু কিন্তু আমি নকরি থেকেই পেয়েছি। অনেকে বলে নকরি হেল্প করে না, বাট আমাকে তো নকরি হেল্প করেছে অনেকটাই। তো ইয়া, এই কোম্পানিতে জয়েন করা হয়ে গেল আমার 2 ইয়ার্স, আমি বেশ ভালোই গ্রো করছি এখানেও উইথ গডস গ্রেস। তো এইভাবেই অ্যাপ্লাই করেছি, নকরিতে কে অ্যাপ্লাই করেছি, তারপর ওরা কল করতো, কল করে ইন্টারভিউতে, তো তোমাকে ক্র্যাক করতে হবে, কী জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে সবটাই তোমাকে বলতে হবে, আগে থেকে প্রিপেয়ার করে রেখো নিজের সিভি, যেটা কারিকুলাম ভিটে বানাচ্ছ সেটা ভালো করে একদম সাজিয়ে সুন্দর করে প্রফেশনালি বানিয়ে রেখো, যেটা জিজ্ঞেস করছে সেগুলো। আর একটা জিনিস, হয়তো তুমি সবাই তো একটা ইন্টারভিউতে ক্র্যাক করেন, আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়ে প্রথমেরটাই ক্র্যাক করেছি। তো সেই আর কি, উইথ এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ইন্টারভিউ থেকে একটা কিছু শেখা যায়। আমি এখনও, আমি অ্যাট র্যান্ডম ইন্টারভিউ দিই, তুমি বিশ্বাস করবে না, আমি অ্যাট র্যান্ডম ইন্টারভিউ দিই যাতে আমি বুঝতে পারি যে আমার কাছে কী কী কোয়েশনস আসতে পারে, যাতে আমি কোনো ভালো একটা ইন্টারভিউতে বসার আগে আমি এই কোয়েশনসগুলোতে প্রিপেয়ার হতে পারি, বুঝতে পেরেছ? আমার যখন অফিস ছুটি থাকে বা টেলিফোনিক রাউন্ড, আমি প্রেফার করি টেলিফোনিক রাউন্ড, আমি ওদেরকে বলি টেলিফোনিক রাউন্ড একটা জাস্ট ইয়ে করো, টেলিফোনিক রাউন্ডে ইন্টারভিউ দিই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা প্রিপেয়ার্ড, যাতে আমার কাছে যদি ফিউচারে একটা ভালো জব আসে আমি প্রিপেয়ার্ড, কত রকমের কোয়েশ্চেন আমার কাছে আসছে না আসছে আমি জানি। সো দিস ইজ জাস্ট আ টিপ অর আ ট্রিক দ্যাট আই ফলো ইন মাই লাইফ। তো এই আর কি, আমি এই করেই আমার জবটা পেয়েছি।
এন্ড জব করি। আচ্ছা, আর আমি প্রথমে যখন আমি গ্রাজুয়েশন করতাম আমি তখন প্রচুর টিউশনস পড়াতাম, আমি ব্যাচের পর ব্যাচ টিউশনস পড়াতাম অনেক। ক্লাস টুয়েলভ অবধি আমি টিউশন পড়াতাম, 7 to 12 আমি টিউশন পড়াতাম। ওই টিউশন থেকেও অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার হতো, সব কিছুই আর কি করেছি, অনেকটা করেছি, কষ্ট করেছি অনেক কম বয়স থেকে। তো এই আশা করি তোমাদের সব কোয়েশ্চেনের মানে আমি আনসার দিয়েছি তো। তাহলে আশা করি ভিডিওটা আজকে হয়তো একটু বড় হয়ে গেল, বাট আশা করছি তোমাদের সব কোয়েশ্চেনের আমি উত্তর দিতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমি যা বলেছি এখান থেকে বলেছি, বেরিয়েছি আমি বলেছি। জানি না ফার্স্ট কিউএনএ আমি হয়তো শর্টে বলতে পারিনি, আমি খুব লেন্দি করে করে কথা বলেছি, বাট যা বলেছি মন থেকে বলেছি। তাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এরকমভাবেই ভালোবাসা দিও, এরকমভাবেই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া তো জাস্ট কিছু না, তাই না? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের দিনে অন্য একটা ভিডিও নিয়ে। আর অনেকে আমাকে থাইল্যান্ড ট্রিপের ব্যাপারে ডিটেলস জিজ্ঞেস করেছো, ডেফিনেটলি আমি ওটারও ভিডিও বাই দ্য এন্ড অফ দিস উইক ডেফিনেটলি আমি চেষ্টা করবো। ঠিক আছে, চলো টাটা।